থাক বনাই আপোনাৰ বাৰ বাৰ বনাই পচন্দ কৰোঁ এতেে সহজ হৈ থাকে আকৌ অতি সোৱাদিয়া হৈ যদি কেতিয়া আপোনাৰ এই ফেণী ৰেচিপি কোনো বনাই নাথাকে ঘৰে তাৰ নি কৰোঁ দেখিব বহুত পচন্দ আচিব আপোনাক আমি দেখু বঢ়িয়া লেয়াৰ আমাৰ ফেণী ৰেডি পুরী মন্দির বা শ্রীমন্দির যেকোন প্রসাদ বনা যাই সেটা বনাইব তো বহু ভিন্ন হয়ে থাকে তাকে তো কেবি বনাই পাহ স্বাদ আনিপর না ঘরে ছোট প্রয়াস করপার যেমি আমার মার্কেট রে বা গজা মিলে সেইভাবে রূপে মু বনাই এটি চেষ্টা করছি যদি কিছু ভোগ রেপি ভুল হয় তাহলে নিহতিভাবে ক্ষমা দেবে তো আজ ওড়িয়া বোহ এই ফেণী বা গজা বনইচি চাল নমস্কার ওড়িয়া বোহ রোষ আপনার বহু বহু স্বাগত ফেণবা গজা বনাই দেখুন গোটে বড় কপ্রে ময়দা নিয়ে আপনার যেকোন কপ রে মেজরমেন্ট করি নিয়ে পেয়ে সেমি কিছু না যে বোল আসে কপ টাইপ রই নিয়ে তাপরে আমি এবার টিকি পিঞ্চ অফ সল্ট আপনার এটি পুরা স্কিপ করে পেটে

বেশি দেবে না বেশি যদি খা করবে আমার গজা ফিটি যাব তেলে ছাড়া বেড়ে তেমকি বেশি দেবে অল্প হি দিও তা এমনি হালকা হাতের মিশাই নিুণ আিওক আবু জিনিসক ভালোভাবে মিশাই নিমতি আমার হালকা খা যাব অটা আমার মানে যেত আমি ছাড়া টিকি আুড়মুড়া বনবাব সেইভাবে আপনার এটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিটি ভালোভাবে সবুজ জিনিস নোছি তাপরে আপনার দেখ এটি দেখুন ভালোভাবে ময়দাকে ঘিও আ লুণ সহ মিশিয়ে আলকা গোটা টাইপর হয়ে যাও আঠা টাইপর হয়ে যাও এইভাওয়া দরকার বেশি আপনার খাস্তা করবে তো তাপরে আমি অল্প অল্প নর্মাল হি দেবে গরম কিংবা থাকে কিছু ইউজ করবে নর্মাল আমি যে সেই হি ইউজ করি নৰ্ল পানী দেকি গোটেই সফ্ট ড' লগৈ বা চফ্ট মানে পূৰা চফ্ট নুক কি পূৰা টানে টিকে আমাৰ যেম্কি মধ্যম ধৰণ ৰ বেছি টান হ'ব নেকি কি যেতিয়া আমি বেলি পাৰিবা সেইভাৱে আমি এই গোটেই ড' বনাই ৰেডি কৰা ପାଣିଆ ହେଲେ ବି ଭଲ ଗଜ ବନିବନି କି ବେଶୀ ଟାଣୁଆ ହେଲେ ବି ଭଲ ଗଜ ବନିବନି ପୁରା ଯେମିତିକି ଆମେ ବେଲି ପାରିବା ସେଇଭଳିଆ ଆପଣ ଗୋଟେ ଡୋ ବନେଇ ନିଅନ୍ତୁ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ମୁଁ ଡୋକୁ ବନେଇ ନେଇଥିଲି ଆଉ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ କେତେ ସୁନ୍ଦର ଡୋ ବନିଛି ମାନେ ନା ନରମ ଅଛି ନା ଟାଣ ଅଛି ମଧ୍ୟମ ଦଣ ଅଛି ଏଇଭଳିଆ ହେଲେ ଆମର ଡୋଟି ବହୁତ ବଢିଆ ଗଜ ବନିଥାଏ ଏବେ ଆକୁ ଆମେ ଦଶ ମିନିଟ୍ ପାଇଁ ଏମିତି ହିଁ ଛାଡ଼ିଦେବା ଟିକେ ନା ଘୋଡ଼େଇକି ରଖି ନିଅନ୍ତୁ ତାପରେ ଆମେ ଶିରାର ପ୍ରସ୍ତୁତ କରିବା ଏଠି ମୁଁ ଗୋଟେ କପ୍ ନେଇଛି

আহ যেমি রাখ সেম রইথা আপনি আপনার গজাকে ডিপ গরম সেতক আপনার ডিপ করে এটি লম্বু রস মিশাই এবার আমি শিড়া সাইড্রে প্রস্তুত করা অটাত আমি চকটিক রাখি এবার আমি গোটে ঘোড় প্রস্তুত করা সেইপাই এটি নিয়েছি চাউলগুন্ড আপনার এই জায়গায় ময়দা নেপারে কর্নফ্লোর এই তিনোটি জিনিস ভিতরে হলে চাউল দ্বারা বেশি খাস্তা মধ্যে ভালো আসবে তাপরে এটি তাকে কি বহু আমার মিশি যাব

এইটির দেখুন ভালোভাবে মিশিয়ে দিয়েছি এইভাবে হওয়া দরকার এইভাবে হলে আমার মানে বহু বড় স্প্রেড হব তা এবারে আমি সাইড্রে রাখা আমি যে অটাক চকটিকি তাকে আমি হালকা হাতের নিট করে টিকি করে সফট হয়ে সুবিধা হব এইভাবে করে নি আপনার রুটি ভাই আপনার মানে গুড় কা যদি আপনার পাখে বহু বড় স্পেস পটা আছে আপনার তাহলে গোটিয়ে রুটি বেলিকি মধ্যে গজার প্রস্তুত করে পারে যেহেতু মো পাখানে সেমতি স্পেস না পটা মোটর বেশি বড় নুহ তেমক চার রু পাঁচটি রুটি বনাই ময়দার আপরে গজার প্রস্তুত করবি কিন্তু গোটি কলে আমার বহু সহজ হয়ে থাকে একা বেড়কে আমার বহু সারা গজা বনি থার কিন্তু আপনি যেহেতু ছোট স্পেস আমি ঘরে বনওচে তেমকি আপনার এমি চারু পাঁচটা রুটি বনে নিউ প্রথমে আ তাপরে গজার প্রস্তুত করতো হব কিন্তু আপনার কন্টিনিউসলি বেলি গোল চলবে যেমি কি বেলুচি আপনার পুরা গোল হোনি কিন্তু আপনার যেমন রুটি বেলা বেলি চারু পাঁচটা রুটি আপোনালোকৰ ৰেডি হৈ যাব বহুত বঢ়িয়া ভাৱে তই এতিয়া দেখুবাবে বেলি চাৰিলে আও আকৌ আপোনাৰ গোটেই প্লেট্ৰে টিকেন মৈদা পকাইকি তাৰ উপৰি ৰখন্তু আপোনাৰ চিপ্কিব নেকি আম উপ উপায়েৰে আপোনাৰ পাঁচটা ৰ বনাই নি এইটো দেখোন মই পাঁচটা ৰটি বনাই আপোনালোক দেখিছোঁ তাক গোটেই থাওঁ ৰখি এব আমি চলন্ত গজাৰ প্ৰস্তুত কৰিব গোটেই ৰুটিটো আপোনাৰ প্ৰথমে এমি বেলা পটা উপায় ৰখন্তু আমি যি ঘোল প্ৰস্তুত কৰিলে ঘিউ আৰু চাউল গুণ্ডৰ তাক আমি এই লগাই এমি হাতৰে নিাৰি আমি স্প্ৰেড কৰি নিি আলৰে লগাই নহ'লে আপোনালোকৰ লেয়াৰ ভাল ভাৱে খোলিব নেকি তেমুকৰ এই ভাল ভাৱে লগাই দৰকাৰ ভাল ভাৱে এমি লাগি নি

তাৰপৰা আপোনাৰ পুনি থাকে এমি ঘোলনি চাৰিআডে ভাল ভাবে লগেইবাবে যেমি কি বঢ়িয়া লেয়াৰ আছে আপোন মান খাস্ত বনাব আপোনাৰ গজা টি ত এই ভাবে মই পাঁচটা ৰো ভালে এমি ঘোল লাগি প্ৰস্তুত কৰি নেও

রোল করে নিহে মোটর ছোট বের পটাই তো ছোট আকারে বনিছি তো আপনার গজাই বহু কম হি বাহার মানে সাত আটটা হি ব্যাচ রে হার যদি দুইটা ব্যাচ পদৰটা খণ্ডে গজা আৰামছে ৰেড হৈ যায় আৰু লাষ্ট কু আপোনাক এই ফ'ল্ড কলি টিকে পি লগৈদাই পানীটি মই ফাষ্ট ৰূপ লগৈদাই যোনটো মানে ক্লিপ টি মানে মিছ হৈ যায় তুক কৰি দাষ্ট নিহাতিগে নহ'লে ভাল ভাৱে চিপিব নেকি তাৰপৰা এমি হালকা হাতেৰে আপোনাৰ ৰোল কৰি নি মানে ৰুটি টি আমাৰ ৰোলাই বহুত বঢ়িয়া ভালে চেট হৈ যায় কিছু কাম নাই বহুত আৰামছে আপোনালোকৰ গজা ৰেডিঅ' তাপরে আপনার কাটি সাইজ রে আপনার যেত দরকার মানে বড় দরকার ছোট দরকার মোটা মোটাকি পতলা বি আপনার গজা দরকার আপনার বনাই পেয়ে তো এটি দেখুন হালকা এতে রোল করে নিয়েছি বড় সেট করে নিয়েছি এবার চালু আমি গজা ভাল ভাবে ভালো সেপ্রেম কাটি

এবার চালু আমি ফ্রায়ে করা আপনার দেখিদি দেখুন লেয়ার কে ব্যাঁ আছে জমি এ লেয়ার খারাপ হয়েনি

এটি দেখুন আমার সব গজা ছান গজা বা ফেণী এটি রেডি এইভাবে হলে যে আপনার গজা পুরো পরফেক্ট তো মতো দেখি বহু খুশি বহু আমার গজা যেমন আমি মার্কেট রে খাই থাকে আমার গজা এটি রেডি পুরো এবার চালু আমরা গজা কু তো যা বলে থাকে আপনার কম না করে ফেণীকুৰে এপট চেপ কৰি নেবেব আপোনাৰ ফেণি বা গজা বহুত বঢ়িয়া ৰেডি হ'ব এই হালকা গৰম কৰক নিযেই শিৰাকে দেখোন কেমি বুডি আপোনাৰ গোটেই কাম কৰোঁ গোটেই গজা নিমতি বুডা এই যিহেতু গোটেই স্পেচুলা ৰখি তাক কাঢ়ি দেখি গোটেই স্পুন টাইপৰ নি আছিলি যেমি ই এইভাৱ ভাৱে আপোনাৰ উপৰ তল কৰি আপোনাৰ চিৰা দি পাৰিব আছি সময় আপোনাৰ ৰখন্তু নাই নহ'লে বেছি মিঠা হৈ যাব আকৌ বেছি মিঠা লাগিব আপোনাৰ বেছি খাই পাৰিব নেকি তেকৰি বাছ এপট চপ

এইটির দেখুন গোটে প্লেট কেউ আপন মানে দেখিপা তার টেক্সচর কলার কে সুন্দর আসছি তো এইভাবে ভাবে সবু গজ কির বুড়ি উঠাই নি এইখিনি মই সবু গজা ভাল ভাৱে প্লেট কুই আছে আপোনাক গোটেই ভাঙি দেখি কেনেকে সুন্দৰ আমাৰ গজা বা ফেণী ৰেডি হৈছি এই গজা পূৰা ক্ৰিছপি বনাই আপোনাৰ মাছে দুই মাছ এয়াৰটাইট কণ্টেনৰ ৰখিকি খাই পাৰিব জমা বি খৰাবাই আও দেখি পাৰ্থে এই ভিতৰৰ পৰ্যন্ত আমাৰ পূৰা চিৰা যায় আকিব পূৰা মাৰ্কেটৰ গজা ভৰি লাগু আপোনাৰ যদি কেনে ট্ৰাই কৰি নাহি এই উপায় আপোনাৰ ফেণী বা গজা ৰেডি কৰো দেখিব আপোনাক বহুত পচন্দ আচিব আৰু দেখি পাৰিব এতিয়া ক্ৰিছপি অ যে হাত খচি পঢ়ুচোন আঢ়িয়া বনি থাকে ঘৰে আমাৰ আপোনাৰ মাৰ্কেট ৰ আছে

বোস করতে আগে বু আপন মানি বহু সারা বড়া বেসিপি সব নিয়ে আসব তো আজকে এটি কি জয় জগন্নাথ